রীতা শর্মা কলকাতায় স্বাগত জানালেন মিসেস এশিয়া ইন্ডিয়া সঙ্গীতা রায়চৌধুরীকে। সঙ্গীতা জানালেন স্বপ্ন সত্যি করা সম্ভব যদি আপনি নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে চান। ফিলিং লাগছে টপ অফ দ্য ওয়ার্ল্ড, এখনো মনে হচ্ছে এটা সত্যি হয়েছে। একটা ড্রিম যেটা আমি অনেক ছোট্টবেলায় দেখেছিলাম সেটা 30 বছর পরে সত্যি হলো, তো ডেফিনেটলি মনে হচ্ছে আমি এখনো ইউ নো আই এম রিয়েলি বিন ব্লেসড, এটাই বলবো। আমার বিয়ে হয়েছে, আমি তো কলকাতার বাইরে 22 বছর, আমি এক্স্যাক্টলি গ্রাজুয়েশন করার পরে কলকাতার বাইরে চলে যাই ব্যাঙ্গালোরে পড়াশুনো করতে, তারপর থেকেই 20 বছর ব্যাঙ্গালোরে আর 2 বছর পুনেতে। একটা কথাই বলতে চাই যে আপনারা যেখানে যে বসে আছেন, যেই পর্যায়ে যে পরিস্থিতির মধ্যে, আপনারা যদি সত্যি কিছু চেঞ্জ করতে চান নিজেদের, সেই কাঠিটা আপনাদের হাতেই থাকবে। কোনো বয়স কোনো ম্যাটার করে না, ইট ইজ দ্যাট আপনাদের সে বিশ্বাসটা যে আমি পারবো, ওটা গড়ে যদি আপনারা এগিয়ে যেতে চান না, সবাই আপনাদের হেল্প করে দেবে। আমি দেখেছি, আমি তো নন পেজেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু সব হয়ে গেল, সব কিছু সম্ভব, স্বপ্ন সত্যি করা সম্ভব যদি আপনি সেটাকে সত্যিভাবে নিজের প্রচেষ্টা এগিয়ে নিতে চান। নন পেজেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তো অনেকে এরকম নন পেজেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক জায়গায় বলা হয় যে বিভিন্ন পার্টিসিপেট করতে গেলে ওটাই যদি কেউ করতে চায় তাহলে ডেফিনেটলি অনেক কোচ মেন্টর অনেক সিনিয়র সবাই হেল্প করে দেবে, কিন্তু তোমাকে আগে আগে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই সব সম্ভব। ফ্যাশন টিপস, বি কনফিডেন্ট, ওয়্যার ইউর পার্সোনালিটি ইন ইউর ওন গাউন, রেজ আর্মস টু দ্য ওয়ার্ল্ড, যে তুমি নিজেকে বিশ্বাস করো, পুরো পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো অনেক বিউটি পেজেন্ট ডেফিনেটলি খুবই ভালো। আর আমি তো নিজে রিলেট করতে পারছি, আমার জন্য নস্টালজিক মোমেন্ট আছে, আজকে আমার 11 বছর আগে ছিল আমি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হয়েছিলাম, আর তাই জন্য আমি আজকে সঙ্গীতার সঙ্গে আছি, আমি বুঝতে পারছি ও কীরকম ফিল করছে, আর সেই জন্যে আর অনেক মহিলাকে এরকম শুধু বিউটি পেজেন্টের জন্য না, সেটা যে কিছু করতে চাও সেটার জন্যে আজকে আমি এখানে বলতে এসেছি দ্যাট ইট ইজ নেভার টু লেট ইন লাইফ। সবাইকে বলবো যে কিচ্ছু, তুমি শুধু মহিলাকে না, শুধু আজকে ইউথকেও আমি বলবো দ্যাট প্লিজ প্লিজ টু ফুলফিল ইউর ড্রিমস, ডোন্ট স্লিপ, ওয়েক আপ। তো সেটাই আমি বলছি, আজকে আমি নিজে একটু ম্যারিড ওমেন, আমার একটু মেয়ে আছে 21 ইয়ার্স, আর আজকে ওর একটু ছেলে আছে, আমি প্রুভ করে দিয়েছি কি তুমি করতে পারবো না, তুমি ডেফিনেটলি করতে পারো, তো ফর দ্যাট ইউ হ্যাভ টু অ্যাক্ট টুয়ার্ডস ইট।